তুমি রেডি? একি তুমি আবার আজকে আসতে গেলে কেন? একটা মাত্র ছুটির দিন আর আজকেই আজকে তোমার ছুটি হবে আর আজকে আমি আসব না? সে সে তুমি আমার উপর যতই রাগ করে থাকো না কেন শঙ্কর, আমার কিন্তু তোমার উপর কোনো রাগ নেই। আর তাছাড়া আজকে তোমার বাড়িতে উৎসব, সেখানে তো আমার নিমন্ত্রণ আছে। কিসের উৎসব? ও মা, এই যে তুমি আজকে বাড়ি ফিরবে, বাড়ির প্রত্যেকে তো তোমাকে দেখার জন্য ছটফট করছে। তোমাকে যে সবাই কি ভালোবাসে না, জেঠিমণি তো আমাকে কতবার ফোন করেছে, শ্রেষ্ঠা তুমি ঠিক সময় মতো পৌঁছে যাবে। তারপর ছোটকা জেঠুমণি গিয়ে আমাকে নিয়ে আসলো, আর তারপর জেঠিমণি এটাও বলেছে যে তোমাকে নিয়ে যেন আমি ডিরেক্ট তোমাদের বাড়িতে চলে যাই। বড়দের কথা কি অমান্য করতে পারি বলো? কেন, আমি তোমার বাড়িতে গেলে তুমি খুশি হবে না? কে কে এসেছে বাইরে? জেঠুমণি এসেছে, ছোটকা এসেছে। কেন কেন আর কেউ আসেনি? আর কেউ মানে? আর কেউ মানে শুধু ছোটকা জেঠুমণি বা এদের কথা বলছেন, মানে আর কেউ আমাকে চেনে না? আর তো অনেকে আমাকে চেনে, আর তো অনেকে আত্মীয় আছে, তারা কি কেউ আসেনি? আর মানে আমার জীবনে কি আর কেউ নেই নাকি? হ্যাঁ, ও বাড়ি থেকে আঙ্কেল এসেছে, তোমার বাবা। ও আর কেউ আসেনি? আই মিন ডক্টর অদিতি রায় চৌধুরী? না, উনি আসেননি। যে কথা উনি আমাকে দিয়ে গেছেন সে কথা উনি রক্ষা করেছেন, আর কোনোদিনও কখনো আমি আমি না ডাকলে উনি আসবেন না। আমি তো কোনোদিনও ডাকবো না, না ডাকবো না, আমার বয়ে গেছে ডাকতে। সারা জীবন আমি আমি কত লুকিয়ে লুকিয়ে কেঁদেছি উনি জানেন না। আজকে আমি ওনাকে দুটো কথা শুনিয়েছি বলে ওনার দর বেড়ে গেল, হ্যাঁ ওনার ওনার প্রেস্টিজে লেগে গেল। আর আজ আমার ছুটি হয়ে আমি বাড়ি চলে যাওয়ার দিনটিতেও উনি আসতে পারলেন না। ঠিক আছে, আর আর তাহলে তার মহারানী মানে তার ছাত্রী মহারবস তিনিও নিশ্চয়ই আসেননি? কাল তো আবার কাঁদতে কাঁদতে বাড়ি গিয়েছিলেন। বলছি বাবা তার মানে শুধু একা এসছে? হ্যাঁ, ও বাড়ি থেকে তোমার বাবা একাই এসেছেন, তবে ওই মেয়েটাও আছে। কোন মেয়েটি? শাশ্বতী? না, শাশ্বতী না, মোহর বসু। ও মোহর বসু? হ্যাঁ, আমিও একটু অবাকই হলাম, কলেজ থেকে আর কেউ আসছে না, খালি ওই একটা স্টুডেন্ট বারবার আসছে। এই নিয়ে কিন্তু স্টুডেন্টদের মধ্যে অনেক কথাবার্তা হচ্ছে। কি বলে, কি কথা হচ্ছে? না আসলে দিয়া ময়ূরের কাছ থেকে কিছু কিছু কথা তো আমারও কানে আসে। স্টুডেন্টরা হাসাহাসি করে মোহরকে নিয়ে, ওরা বলে যে তোমাকে দেখলে নাকি ওর কোনো জ্ঞান থাকে না, এইটুকু একটা মেয়ে সবাই লেখাপড়া শুরু করেছে, ও যে কি মনে করে নিজেকে। হ্যাঁ মানছি, মানছি যে পড়াশোনায় ভালো, তাই বলে ও তোমাকে আমাকে কি ও তোমাকে নিয়ে যে আদেখলাপনাটা করে না, সেটা কিন্তু চোখে পড়ার মতন শঙ্ক। আর এমনি আমাদের সমাজে একটা ছেলে আর মেয়ে কথা বলে লোকে নানান কথা শুরু করে দেয়। আচ্ছা ঠিক আছে, ছাড়ো, আমি গুছিয়ে নিই এগুলো। হ্যাঁ আমি জানি তো, কথা বলে শুরু করে দেয়, সেই জন্যই তোমাকে তো বারণ করেছি আমি বারবার যে আমার চেম্বারে ওটা চলে এসো না। তাছাড়া তুমি আমাদের কলেজের টিচার, আমি একজন ডিরেক্টর, এরকম মাঝে মাঝে তুমি যদি আমার চেম্বারে চলে আসো, সেটা যদি স্টুডেন্টসরা বারবার দেখে আমাদের সম্মান নষ্ট হবে, আর স্টুডেন্টরা তখন তোমাকে টিচার হিসেবে মেনে নিতে পারবে না, সেটা তোমার ক্যারিয়ারের পক্ষে অনেক ক্ষতিকারক। তুমি কার সঙ্গে কার তুলনা করছো শঙ্খ? দুদিন বাদে তোমার সাথে আমার ওই দুটো কি এক হলো? আমরা যখন রেডি তখন আমরা এগোচ্ছি না কেন? হ্যাঁ চলো, ওদিকে তো জেঠুমণিরাও রেডি, বোধহয় কিছু ফর্মালিটিস ছাড়ছেন। তাছাড়া আবার এই প্রেসক্রিপশনগুলো বুঝে নিতে হবে, কখন তোমাকে কোন ওষুধ দিতে হবে, ওটা না যাওয়ার জেঠুমণি তো আমাকে বারবার বলেছে, আমি জানি এই কটা দিন তোমাকে একদম একা একা। দেখো শ্রেষ্ঠা, জেঠুমণির সমস্ত কথা তোমার শুনতে হবে, এর কিন্তু কোনো মানে নেই। হ্যাঁ তাছাড়া শ্রেষ্ঠা, জেঠুমণি তো তোমাকে এর আগে বারবার করে রিকোয়েস্ট করেছিল, বলেছিল যেতে না, বলেছিল যে ঠিক হওয়া বিয়েটা ভেঙে চলে যেও না,
তাতে আমাদের সামাজিকভাবে মান সম্মান নষ্ট হবে। লোকের কাছে ইনভিটেশন পৌঁছে গেছে, সেটা একটা ভুল বার্তা হবে। তুমি কি তখন জেঠুর কথা শুনেছিলে? তাই এখন জেঠুমনির যে সমস্ত কথা শুনতে হবে তার কিন্তু কোনো মানে নেই। তখন কোনো কথা শুনিনি বলেই তো এখন ঠিক করেছি যে সবার সব কথা শুনবো। শ্রেষ্ঠা, সবার সব কথা শুনে জীবনে চলা যায় না। প্লিজ চল, আর দেরি করো না। হসপিটালের এই বন্ধ কেবিনে থাকতে থাকতে আমি হাঁপিয়ে উঠেছি। তাছাড়া বাবা এসে ওয়েট করছে, কই আমার কাছে থাকবে এলো না? জানি না, হয়তো জেঠুমনিদের সঙ্গে কথা বলছে। চলো আমরা এগোই, গেলেই তো দেখা হবে। আজ তুমি আমাদের কাছে হিসেব চাইতে এসছো। শঙ্কর প্রতি আমাদের যে ভালোবাসা, সেটাকে তুমি মেপে হিসেব করে বুঝিয়ে দিতে পারবে? সে কথা তো আমি অস্বীকার করিনি দাদা, কিন্তু তার মানে এটা নয় যে কথায় কথায় তোমরা অদিতিকে অপমান করবে। চঙ্কবর্তী হওয়ার সময় একটা টাকা তোমরা অ্যাডভান্স করেছিলে, যেটা আমি জানতাম না। আমি খবর পেয়ে যখন এখানে এলাম তখন তোমরা আর একটা টাকা দিয়েছিলে। রেস্ট টাকাটা আমি দিয়ে দিয়েছি, তাতে ক্ষতি কী? তুমি কি আমাকে ও বাড়ির মেম্বার মনে করো না? মনে করার সুযোগ দিচ্ছিস কোথায় তুই? তুই আর এখন ও বাড়িতে যাসই না। কী করে যাবো বল? অদিতি এখানে আছে, ওকে একা রেখে তো আমার ও বাড়িতে যাওয়া সম্ভব না। আর ওকে নিয়ে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, তাই বাধ্যই আমি বাড়ি যেতে পারছি না। তবে মাঝে মাঝে তো আমি সকালবেলা বাড়ি ঘুরে আসি। অদিতি রায়চৌধুরীকে তুমি যে এখানে এসে নিয়ে রেখেছো, আমাদের পারমিশন নিয়েছিলে? অদিতিকে নিয়ে আসার পারমিশন চাইতে গেলে সেই পারমিশন যে এই জীবনে আমি পেতাম না, সেটা আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে দাদা। তাই জন্য পারমিশনের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। দেখো, অদিতির সাথে আমার দূরত্ব থাকলেও সে আমার বিবাহিত স্ত্রী, তার সাথে এখনো আমার ডিভোর্স হয়নি। তাই আমার বিপদে আমার ক্রাইসিসে সে যেমন আমার পাশে থাকবে এবং সেটাই যেমন স্বাভাবিক, তেমনি তার বিপদে তার ক্রাইসিসে আমি তার পাশে থাকবো, আমার তরফ থেকে সেটাই স্বাভাবিক। আমারও বয়স হচ্ছে, এতদিন একা থাকতে থাকতে আমারও একটা সংসার পেতে ইচ্ছে করে, আমারও নিজের মতো করে বাঁচতে ইচ্ছে করে। শঙ্কর সাথে অদিতির যে দূরত্ব তৈরি হয়েছে আমি জানি না সেটা কোনোদিন মিটবে কি না, কিন্তু আমি নতুন করে অদিতির সাথে কোনো দূরত্ব তৈরি করতে আর পারবো না। এটা তোমরা কোনোদিন বুঝবে না, কিন্তু আমি যখন বুঝে গেছি তখন তোমরা কেন আমাকে বাধা দিচ্ছ সেটা তো ঠিক নয়। শোনো 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 আদি, ইম্পর্টেন্ট কথা শোনো। আর কয়েকদিনের মধ্যেই আমরা শঙ্কর বিয়ে দিতে যাচ্ছি। মহারাজের শ্বশুরবাড়ি কিন্তু অদিতি রায়চৌধুরী সম্বন্ধে যেটা সত্যি সেটাই জানে। এখন নতুন করে লোক আসিয়ে ছেলের বিবাহিত জীবনটা নষ্ট করে দিও না। শঙ্কর বিয়ে লাগছে অথচ আমি জানি না। কাছ থেকে বললে নাকি? জানার কোনো চেষ্টাই করনি তাই জানো না? মহারাজ আর শ্রেষ্ঠের বিয়ে তো কবে থেকেই হওয়ার কথা ছিল। বিয়েটা ঠিকই হয়ে গেছিল, হ্যাঁ মাঝে বিয়েটা ভেঙে গিয়েছিল ঠিক কথা, কিন্তু আবার তো সব ঠিকঠাক হয়ে গেল। মহারাজ নিজে বলেছে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিনটা ঠিক করো, আমরা তো সেইভাবেই এগোচ্ছি আদি। আর তোমার যদি মনে হয় যে ছেলের বিয়েতে তুমি থাকবে, তাহলে তুমি পার্টিসিপেট করো। মেজাব, তুই কিন্তু একা আসিস, হ্যাঁ কী করদা? কিন্তু অদিতি রায়চৌধুরীকে আমরা কিছুতেই সেখানে ঢুকতে দেবো না। প্রথম কথা, শঙ্কর এই বিয়েতে আমার মত নেই। তোমার মত আছে কি না আছে সেটা আমার জানার কোনো দরকার নেই। আগে তো মত ছিল, হঠাৎ এমন কী ঘটনা ঘটলো যাতে তুমি আমার দিচ্ছ? আর তাছাড়া সব থেকে বড় কথা হচ্ছে শঙ্খ এই বিয়েটা নির্বাচন করেছে। এই বিয়েতে তোমার মত আছে কি আমার মত নেই, কি তোমার মত নেই আমার মত আছে, দিস আর অল ইম্যাটেরিয়াল। আর সব থেকে বড় কথা, মহারাজের বিয়েতে তুমি থাকবে এটাই আমরা এক্সপেক্ট করি। তা নাহলে মহারাজের শ্বশুরবাড়িতে আমাদের অনেক জবাবদিহি করতে হবে, সেটা নিশ্চয়ই বুঝতে পারছ। মহারাজের মাকে কোনোভাবেই তুমি এই বিয়েতে ইনভলভ করবার চেষ্টা করবে না। তুমি জেনে রাখো,
আমি জীবিত থাকতে ওই মহিলার কোনোভাবেই আমাদের বাড়িতে প্রবেশাধিকার থাকবে না। বরদা শঙ্কু আসছে, এখন এসব কথা থাক। এতদিন বাদে হাসপাতাল থেকে বেরিয়েছে, এখন ওর সামনে এইসব কথা, মানে কোন কথা কীভাবে রিয়্যাক্ট করে ফেলবে, তাই না? ঠিক আছে, তুমি তুমি আছো, ওকে। না না, আমার ভয় লাগছে, এতদিন একটানা শুয়েছিলে, যদি হঠাৎ করে মাথাটা ঘুরে যায়। বললাম তো, যদি আমার মাথা একান্ত ঘুরে যেত, এখানে ডক্টররা ছিলেন, নার্সরা ছিলেন, আমি তাদেরকে বলতাম প্লিজ লে মাই হ্যান্ড, প্লিজ। এইটুকু তো, এইটুকুনি ধরে নিয়ে যাচ্ছি। দেখো সৃষ্টা, ইউ নো ভেরি ওয়েল যে আমার কথা কেউ অমান্য করলে আমি পছন্দ করি না, জাস্ট লিভ মাই হ্যান্ড প্লিজ। এটা কিন্তু তুমি ঠিক করলে না শঙ্খ। আমরা কি এখানেই দাঁড়িয়ে থাকবো নাকি যাবো? আপনি আমাদের সঙ্গে যাবেন? কেন, আপত্তি আছে নাকি? কি মুহূর্ত।